আসামিকে রিমান্ডে নেয়ার আইনি প্রক্রিয়াটি নানা কারণেই প্রশ্নবিদ্ধ হয়েছে। চিত্রনায়িকা পরিমনির দফায় দফায় রিমান্ড চাওয়া এবং আদালত তা মঞ্জুর করার পর এর অপব্যবহারের দিকটি আবারও সামনে আসে। হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এরই মধ্যে পরির দুই দফায় রিমান্ড মঞ্জুরকারী বিচারকের কাছে ব্যাখ্যাও চেয়েছেন আদালত। কেন এত রিমান্ডে নেওয়া লাগলো সে বিষয়ে তদন্ত কর্মকর্তাকেও তলব করা হয়েছে। দোসরা সেপ্টেম্বর দিয়ে আদেশের পূর্ণাঙ্গ কপি হাতে এসেছে সময় সংবাদের কাছে। পাঁচ পৃষ্ঠার লিখিত রায়ে আদালত বলেছেন, পরি মনিকে গ্রেফতারের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের নীতিমালা অনুসরণ করা হয়নি। আদালত স্মরণ করিয়ে দেন, কোনো ব্যক্তি আদালত থেকে দোষী প্রমাণিত হওয়ার আগে তার ব্যক্তি জীবন নিয়ে উপহাস করা যাবে না, ক্ষুণ্ণ করা যাবে না ব্যক্তি স্বাধীনতা। পুলিশকে উদ্দেশ্য করে আদালত বলেন, মানুষের জীবন অত্যন্ত মূল্যবান, কারো বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা রিমান্ডে নেওয়ার আগে তার মৌলিক অধিকারের দিকে খেয়াল রাখা উচিত। রায়ের শেষের দিকে আদালত তার পর্যবেক্ষণে জানান, পরি মনির মামলার তদন্ত কর্মকর্তা সর্বোচ্চ আদালতের নীতিমালাকে অশ্রদ্ধা জানিয়ে রিমান্ডের আবেদন করেছেন। এ ধরনের মনোভাব গতিশীল বিচার ব্যবস্থার জন্য বড় বাধা। মূলত এসব বিষয়ে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ব্যাখ্যা দিতে হবে দুই বিচারককে। এ সময়ের মধ্যে পরি মনির মামলার সব নথি নিয়ে হাইকোর্টে আসতে হবে মামলার তদন্ত কর্মকর্তাকেও। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।